বিড়ি সিগারেট বেচা বিক্রি করা বা খাওয়া হারাম না মাত্র হারাম বলেছি। শরিয়ার অনেকগুলো দলিল যে কোনো ক্ষতিকর জিনিস ব্যবহার করা যাবে না, লা দরওয়ালা দেরার মোতামাতের হাদিস, কোনো ক্ষতিকর জিনিস ইসলামে অনুমোদিত নয়। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা আল বাকারা 195 নম্বর আয়াত, নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, হারাম মহাপাপ। সিগারেট যে পান করলো নিজ হাতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিল, ক্যান্সারের দিকে ঠেলে দিল, কবরে নিয়ে গেল, এটা হারাম। আর বিড়ি সিগারেটের মূল্য হারাম। ইন্নাল্লাহ ইজা হারামা শাইয়ান হারামা সামানা, সহিহ মুসলিমের কিতাবুল বুয়ের অধ্যায়, আল্লাহ যখন কোনো জিনিস খাওয়া হারাম করেন এটার মূল্যকেও হারাম করেন। শুকুর খাওয়া হারাম, শুকুর বেচা পয়সাও হারাম, মদ হারাম, মদ বিক্রি করা পয়সাও হারাম, বিড়ি সিগারেট হারাম, বিড়ি সিগারেট বিক্রি করা পয়সাও হারাম। বিড়ি সিগারেট এত বড় মারাত্মক জিনিস, 4500 রাসায়নিক বিষ আছে এই ধূমপানের মধ্যে, এই ধোঁয়ার মধ্যে। নিকোটিন বিষ 1 নম্বর, ধূমপান করতে করতে ফুসফুসের উপরে আলকাতরার মতো লেপ পড়ে যায়, অপারেশন করলে দেখা যায় এমন ভয়াবহ বিপর্যয় ঘটে। এটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই, মাকরু হওয়ার সুযোগ নাই, এটা একদম হারাম। শরীয়ার সব দলিল প্রমাণের ভিত্তিতে বর্তমান বিশ্বের স্কলার ওলামায়ে কেরাম মুফতিরা এই সিদ্ধান্তে এসেছেন।